আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। রাজাট প্রাইমারি উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুল, আমি যোগেশচন্দ্র সরকার, বিষয় বিজ্ঞান, শ্রেণী সপ্তম, অধ্যায় দশম। আমি আজকে পাঠদান করছি চুম্বক, চুম্বক সম্পর্কে পাঠদান করছি। আচ্ছা, আমরা চুম্বকের নাম শুনেছি, আমরা চুম্বকের প্রথম আবিষ্কার সম্পর্কে জানি একটু। গ্রীষ্মে ম্যাগনেসিয়া নামক প্রদেশে ম্যাগনাস নামে এক রাখাল গোলক বাস করত। রাখাল গোলক কাকে বলে? যে যারা মাঠে গরু চড়াতো তাদেরকে রাখাল গোলক বলা হতো। তা রাখাল গোলক গরু নিয়ে মাঠে গরু ছেড়ে দেওয়ার পরে সে একটি গাছে নিচে বসে আছে। তখন কিন্তু রাখাল বালকদের সঙ্গে কি থাকত? রাখাল বালকদের সঙ্গে গরু চড়াইতে গেলে একটি করে থাকতো লাঠি। রাখাল বালক লাঠিটি রেখে সে গাছের নিচে বিশ্রাম করতেছে, গরু দেখে মাঠে ঘাস খাচ্ছে। যখন বিকেলবেলা হয়ে গেল, এখন রাখাল বালক গরু নিয়ে বাসায় ফিরবে। এখন লাঠিটি উঠাইতে গিয়ে দেখে লাঠিটি উঠতেছে না, জোরে টান দিচ্ছে না যে উঠতেছে না। কেন উঠতেছে না? আমি বাড়ি থেকে লাঠি আনলাম, আনিয়ে রাখলাম, আর সে লাঠি উঠতেছে না। তখন দেখতেছে একটা পাথর লাঠিটি গিয়ে টেনে ধরে আছে, ও টানতেছে লাঠি, পাথরটি ওইদিকে টানতেছে। এখন আচ্ছা, লাঠিটি উঠতেছে না, এখন লাঠির মাথায় পাথরটি টেনে ধরে আছে। আচ্ছা, লাঠির তালে লাঠির মাথা কি ছিল? লাঠির মাথা একটা ছিল, লাঠির মাথাটি ছিল লোহা দিয়ে পেঁচানো। এই জন্য কিন্তু পাথরটির ওই মানে লাঠিটিকে আকর্ষণ করছে। এখন রাখাল বালকটির নাম হচ্ছে ম্যাগনাস। তখন কী করলো? যে ম্যাগনাসের নাম অনুসারে ওই পাথরটির নাম দিল ম্যাগনেট। আচ্ছা, ম্যাগনেটের বাংলা হচ্ছে চুম্বক, ম্যাগনেটের বাংলা হচ্ছে চুম্বক। এখন এই যে চুম্বকটা যে পেলাম আমরা, এই চুম্বককে কী বলা হয়? তখন ওই যেহেতু প্রকৃতি থেকে পাওয়া গেছে, ওই চুম্বকটার নাম দিল প্রাকৃতিক চুম্বক। প্রকৃতি থেকে পাওয়া গেছে বলে চুম্বকটার নাম দিল প্রাকৃতিক চুম্বক। এখন বিজ্ঞানীরা পরবর্তীতে মনে করলো যে না, এই প্রাকৃতিক চুম্বকের মধ্যে কী কী গুণ আছে, কী কী গুণ দিয়ে আমরা চুম্বক তৈরি করতে পারব। তখন বিজ্ঞানীরা কী করলো? চুম্বক তৈরি করলো। ওই চুম্বকগুলোর নাম হচ্ছে কৃত্রিম চুম্বক। তাহলে চুম্বক দুই প্রকার পাওয়া গেল, একটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক আর একটা হচ্ছে কৃত্রিম চুম্বক। আচ্ছা, কৃত্রিম চুম্বকগুলো কী কী? এই ধরনের চুম্বক তৈরি করলো, আমরা দেখতে পাচ্ছি এই ধরনের চুম্বকগুলো তৈরি করলো। আচ্ছা, চুম্বক এটা কী চুম্বক? এটাকে বলা হয় দণ্ডকার চুম্বক। আচ্ছা, এইটার চুম্বক হচ্ছে অশ্বক্ষুরাকৃতি, ঘোড়ার খুরের মতো, ঘোড়ার খুরের মতো একে বলা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি। তারপরে আরেকটা চুম্বক তৈরি করলে শলাকা চুম্বক, শলাকা আলপিনের মতো একে বলা হয় শলাকা চুম্বক, আলপিনের মতো। তাহলে এগুলো বৈজ্ঞানিকরা কিন্তু তৈরি করেছে। এখন আমরা জানলাম চুম্বক দণ্ডাকৃতি চুম্বক, শলাকা চুম্বক আর অশ্বক্ষুরাকৃতি চুম্বক। আচ্ছা, তাহলে এখন আমরা এই চুম্বকগুলোর একটা অবশ্যই ধর্ম আছে, কী করে এরা কী করে
যে এই চুম্বকগুলা আকর্ষণ করে। কাকে আকর্ষণ করে? চুম্বকগুলো লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে। লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে চুম্বক, এটা হচ্ছে চুম্বকের একটা ধর্ম। আর চুম্বক কি করে? চুম্বক, একটা চুম্বক যদি ঝুলে রাখা যায় তাহলে চুম্বকটি কি অবস্থা থাকে? দেখো, এদিকে আমরা করলাম পূর্ব পশ্চিম ও ঘুরে আবার উত্তর দক্ষিণে চলে যাচ্ছে, তাহলে উত্তর দক্ষিণে চলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে চুম্বকের ধর্ম, যে একটা চুম্বক ঝুলে রাখলে চুম্বকটা উত্তর এবং দক্ষিণমুখী হয়ে থাকে। উত্তর পাশে যে মেরুটি থাকে এই মেরুটাকে বলা হয় উত্তর মেরু, দক্ষিণ পাখে যে মেরুটা থাকে এটাকে বলা হয় দক্ষিণ মেরু। একটা চুম্বক ঝুলে রাখলে চুম্বক উত্তর দক্ষিণমুখী হয়ে থাকে। উত্তর পাশে যে মেরুটা থাকে সেটাকে উত্তর মেরু, দক্ষিণ পাখে যে মেরুটা থাকে সেটা হচ্ছে দক্ষিণ মেরু। এটা হচ্ছে চুম্বকের ধর্ম। আচ্ছা, এখন আমরা আরেকটি চুম্বক নিই, দেখি কি করতেছে, আকর্ষণ করতেছে। দেখো, আলোকে দেখো, আকর্ষণ করতেছে। তাহলে আকর্ষণ, এই চুম্বকটার এই মেরুটা কি মেরু ছিল? এই মেরুটা ছিল উত্তর মেরু। আর এই মেরুটা কি ছিল তাহলে? এটা মেরু, এটা উত্তর মেরু ছিল। অর্থাৎ সমমেরুতে আকর্ষণ, সমমেরুতে হচ্ছে চুম্বকের আকর্ষণ। দুইটা মেরু যদি সমান হয় উত্তর মেরু উত্তর মেরু হয়, সমমেরুতে আকর্ষণ হচ্ছে। আচ্ছা, এবার উত্তর মেরু সঙ্গে আমরা এই যে এই দিকটা দক্ষিণ মেরু, আমরা দক্ষিণ মেরু নেই। দেখো, দক্ষিণ মেরু হলে কিন্তু আকর্ষণ করতেছে না, ঠেলে দিচ্ছে। দক্ষিণ মেরু, দক্ষিণ মেরু সমমেরুতে আকর্ষণ, বিপরীত মেরুতে বিকর্ষণ। এই দেখো, সমমেরু হচ্ছে এই যে আকর্ষণ হলো, আর যদি বিপরীত মেরু হয় এই যে বিকর্ষণ, ছেলে দিচ্ছে। দেখো, সমমেরুতে হলে আকর্ষণ হবে, এই দেখো আকর্ষণ। তাহলে সমমেরুতে হচ্ছে আকর্ষণ আর বিপরীত মেরুতে হচ্ছে বিকর্ষণ। এটা হচ্ছে চুম্বকের ধর্ম। তার চুম্বক কি হয়? যে লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে। আর একটা চুম্বক যদি আমরা ঝুলে রাখি উত্তর দক্ষিণমুখী হয়ে থাকে। আর চুম্বকের সমমেরুতে হচ্ছে আকর্ষণ, বিপরীত মেরুতে বিকর্ষণ। সমমেরুতে আকর্ষণ, সমান মেরুতে আকর্ষণ করলো, আমরা এই মেরু যখন ওখানে নিয়ে যাব তখন বিকর্ষণ করবে না, তাহলে আমরা চুম্বকের ধর্ম পালন। তাহলে চুম্বকটা কি? চুম্বকটা হলো, চুম্বক হলো এক প্রকার শক্তি। যদি শক্তি না হতো সে আকর্ষণ করতো না বা বিকর্ষণ করতো না, চুম্বকটা হলো এক প্রকার শক্তি। শক্তির সাহায্যে আমরা এই চুম্বকটাকে ঘুরতে পারে, ঘুরতেছে ঘুরতেছে। চুম্বক এক প্রকার শক্তি। তাহলে চুম্বক কি? চুম্বক এক প্রকার শক্তি। তাহলে আমরা জানলাম যে চুম্বক তিন প্রকার, একটা হলো দণ্ডাকৃতি অশ্বক্ষুরাকৃতি, আর একটা হলো শলাকৃতি শলাকৃতি। তিন প্রকার চুম্বক। আচ্ছা, চুম্বক আমরা চুম্বক তাহলে কে আবিষ্কার করে? চুম্বক আবিষ্কার করে ম্যাগনাস নামে এক রাখাল বালক, চুম্বক প্রথম আবিষ্কার করে। সেই ম্যাগনাসের নাম অনুসারে চুম্বকের নাম হয় ম্যাগনেট। চুম্বকের, আচ্ছা, ম্যাগনেটের বাংলা হচ্ছে চুম্বক। আচ্ছা, তাহলে আমরা চুম্বক সম্পর্কে জানলাম, চুম্বক দেখলাম বিভিন্ন প্রকার। এখন তোমরা সকলেই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, রোগশূন্য থাকো, এই বলে আমি আমার
পাঠদান কার্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ।